নমস্কার বন্ধুরা, সবিতাস বেঙ্গলি কিচেন এন্ড ব্লগ চ্যানেলে আবারও একবার সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি, আজকে বিশেষ করে আরও ভালো আছি। তো কেন নিশ্চয়ই তোমরা সেটা জানতে চাইছো। আজকে আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, তো সত্যি আমি ভীষণ খুশি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, যেটাই বলো না কেন, তোমরা আমার পাশে ছিলে বলেই কিন্তু তোমরা আমার ভিডিও দেখেছো বা আমার ভিডিও তোমাদের পছন্দ হয়েছে, সেই কারণেই তোমরা সাবস্ক্রাইব করেছো। তো সত্যি তাই আজকে আমি ভীষণ ভীষণ খুশি। তো তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যেন সত্যি আরও আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তো 1K সাবস্ক্রাইব হলে সবাই কিন্তু পার্টি করে, তো আমি আজকে পার্টি করছি না। তো আজকে আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে আর কি পিকনিক করব। তো এখন থেকেই শুরু করছি আজকের ব্লগটা। তো এখন বাজে সন্ধ্যে 6:30 আর কি। তো তোমরা প্লিজ আমার ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এভাবেই কিন্তু আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, এখন পিকনিকের জন্য আর কি বন্দোবস্ত করি। তবে হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলি তোমাদেরকে, আমার সত্যি নিজের পায়ে দাঁড়ানোর খুবই ইচ্ছে। শুধু আমার না, প্রত্যেকটা মানে মেয়ে বা ছেলে যেই বলো না কেন, সবার কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর সবার ইচ্ছে থাকে। তবে জানি না পারবো কিনা, তবে তোমরা যদি আমাকে আশীর্বাদ করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই তোমাদের হাত ধরে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো, যেন সত্যি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তো চলো বন্ধুরা, অনেক বকবক করলাম, এখন পিকনিকের জন্য বন্দোবস্ত করি। তো দেখো বন্ধুরা, পিকনিকের জন্য সব জোগাড় হয়ে গেছে। আর এখানে মেজ দিই, ওই যে মাংসটা ধুয়ে নিচ্ছে, আর বাজারে গিয়ে আর কি মাংসটা নিয়ে এলাম, আর ওখানে বাইরে রান্না করছি আর কি। বাইরে বলতে আমার নতুন রান্নাঘরে আর কি। এই যে দেখো, ভাতটা আমি বসিয়ে দিলাম, আর লাইটের কোনো ব্যবস্থা নেই। তোমাদের দাদাভাই বাজারে গেছে, ওখান থেকে তার নিয়ে আসবে, বাল্ব নিয়ে আসবে, তারপরে লাইটের ব্যবস্থা হবে। তো ততক্ষণে ভাতটা বসিয়ে দিলাম, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই যে টর্চ লাইট জ্বালিয়ে আমার মেয়ে আর ভাস্তে হচ্ছে পেঁয়াজ রসুন কাটছে, আর আমার মেয়ে পেঁয়াজ কাটছে চোখ বন্ধ করে। বুঝছি, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, আমার পিকনিকের ভাত এই যে ফোটানো শুরু হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই আর কি হতে। তো যাই হোক, দেখো এখানে মাংসটা পরিষ্কার করে দিদি ধুয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে বাঁধাকপির সবজি হবে। এই যে চম্পা শরি আর অরণ্যা শরি কাটছে, বাঁধাকপির সবজি আর মাংসের ঝোল, এটাই হচ্ছে আমাদের পিকনিকের মেনু আজকে। তো ঠিক আছে চলো, ভাতটা নামিয়ে নিই, হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের মাংসের ঝোল ফুটছে, আর তোমাদের দাদা ভাই বললো যে ও তার নিয়ে আসবে আর বাল্ব নিয়ে আসবে, কিন্তু কোনো পাত্তা নেই, রাত 9টা বেজে গেছে। তো কি করব, শেষ পর্যন্ত এই যে এতক্ষণ ধরে মোবাইলের লাইট দিয়ে আর কি মানে রান্নাটা করলাম, তারপর এখন ওই যে একটা কূপি ছিল, অনেক পুরানো কূপি, সেটা খুঁজে খুঁজে বের করলাম। বের করে এই যে কেরোসিন তেল ঢুকিয়ে তারপর এই যে কূপিটা জ্বালালাম, আর কূপির আগুনে একদমই রান্না করতে পারছে, ঠিকমতো ক্লিয়ারলি দেখাই যাচ্ছে না, এরকমটা লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, সেভাবে রান্নাটা চালিয়ে দেবো আজকে। আর এটা কি রে টাওয়ার কি, দেখো সবাই চলে গেছে, এখানে শুধু আমি আর আমার এই যে ছোটো বাস্তা আছে। এই যে রাতের অন্ধকারে আমি আর আমার ছোটো বাস্তা এই যে এখানে রান্না করছি, আরে আমাকে পাহারা দিচ্ছে। তো দেখো বন্ধুরা, মাংসের ঝোলটা হয়ে গেছে আর কি, নামিয়ে নেবো, একটু ঝোলই করছি। আসলে মানে আসলে বাচ্চারা ওরা তো ঝোল নালে খেতে পারবে না, যেহেতু ডাল করবো না, তার জন্য আর কি একটু ঝোল করছি মাংসটা। আর এই যে নামিয়ে রেখে এখন বাঁধাকপি সবজিটা করবো। দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর বাঁধাকপির সবজিটাও আমার হয়ে গেছে। এই যে আর তোমাদের দাদা ভাই এখন এলো, আর এখন ওই যে আমার যে রান্নাঘরে যে লাইটটা ছিল আর কি ভেতর দিকে, তো সেটা আর কি মানে বাইরের দিকে দিল। তো এই যে এখন এতক্ষণ একটু আলো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, আর এখন এই যে খেতে দিয়েছি, মানে খেতে দেবো আর কি, সবাই বসে পড়েছে খাওয়ার জন্য রেডি। খিদেই পেটটা চোচো করছে ওদের সবার, তাই না? বসে পড়। চোখগুলো কেন এত বুড়ি পাতাটা ঝুলে,
মাংস দিলামই না আর বলছি ভালো হয়েছে দেখো বন্ধুরা সবাইকে খেতে দিয়েছি, সবাই খাচ্ছে। তো ডঙ্গু বল কেমন হয়েছে মাংসটা? তুই তো তখনই বলছিস ভালো। কৌশিক বল পিকনিক পার্টি কি? তো মেলেই না, পিকনিক পার্টি কি? এই ব্যাপার নাই সাউন্ড। ঠিক আছে খা। বাবা পিকনিক খাওয়ার মজাটাই আলাদা না কৌশিক, সেই মজা। শুধু তরকারিটা বাজেও হয় না, তাও ভালো লাগে, তাই না? সত্যি অ্যাকচুয়াল কিন্তু পিকনিকে মানে যদি বাজেও হয় তরকারিগুলো, তাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। জানি না মাংসের ঝোলটা কেমন হয়েছে, কিন্তু ওরা বলছে খুবই নাকি ভালো হয়েছে। তো যাই হোক, ওরা খাক তারপর আমরা খাবো। দেখো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে, এখন দিদি আর আমি আর কি সবার শেষে খাচ্ছি। তো আজকের পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আশা করি ভীষণ ভালো লেগেছে, আর আমারও ভীষণ ভালো লাগলো। বাচ্চাদের নিয়ে পিকনিক করলাম, খুবই আনন্দ হলো, মজা হলো। আর এই পিকনিকটা করলাম শুধুমাত্র তোমাদের জন্য, কিন্তু তোমরা 1K সাবস্ক্রাইব করেছো বলেই আজ আমি ভীষণ খুশি হয়েছি, আর সেই জন্য এই পিকনিকটা করলাম। তো এইভাবেই কিন্তু আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দেখো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এক গাদা কলের পাড়ে বাসন নিয়ে বসে পড়েছি, দুজা মিলে বাসন মাজা আরও বাসন ধুচ্ছে আর কি। যাই হোক, তো আমি বসে বসে মানে এত খেয়েছি আজকে যে বসে বসে পারছি না আর কি বাসন মাজতে। তাই জন্য দিদি একটা পিঁড়ি নিয়ে আসলো আর কি, পিঁড়িতে আমাকে দিল বসতে। তো পিঁড়িতে বসে বসে এই যে এখন বাসন মাজছি, মানে হাসিও পাচ্ছে। তো যাই হোক, ভাবলাম এই ভিডিওটাও করেই নিই, বাসন মাজার ভিডিওটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থেকো। আর আজকের পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।